ଫାଲଗୁନ ମାସର କୃଷ୍ଣ ଦ୍ୱାଦଶୀ ତିଥିରେ କଂସ କ'ଣ କରିଥିଲେ? କେଶୀ ନାମ ଯଦିଓ ପ୍ରେରଣା କରିଥିଲେ, ଅପୂର୍ବକୁ ନିମନ୍ତ୍ରଣା କରିଥିଲେ, ତାଙ୍କୁ ବ୍ରଜକୁ ଯାଉ ବୋଲି କହିଥିଲେ। ସେଥିପାଇଁ ସକାଳୁ ପ୍ରାତଃ କାଳରେ କେଶୀ ବଧ ହେଇଛି, ତାପରେ ଅପୂର୍ବକୁ ବଜାଇବୁ କି ଯାତ୍ରା।
प्रातः समय कैसी वर्तन अक्रूर और प्रजापुर की यात्रा नागर स्तुति अपराह समय व्यमार्स के वर्ष सायंत्र अक्रूर विवेक प्रकाश अपराह समय व्यमार्स के वर्ष कर ठाकुर जी संध्या समय अक्रूर विवेक प्रकाश तांग रात सेव एकादशी रात दे मामला जो अक्रूर भगवत कथा अर्चना दिए द्वारा जागरण पूर्वक मधुपुर के वास क्रिया पर दिन प्रबल समय पारण पर रक्षा आरंभ कर नंद प्रवेश पर मध्य मथुरा पर पास करी प्रदेश कल बहले गणपति महाभाग परम भक्ति
ভক্তিম উপাসক, ভক্তিম উপাসক এবং এর যত অচিন্ত চিন্ত চিন্তা করে আমরা চিন্তা করে দাসরা দেখি সে মহাভাগ্যবান পথে গমন করতে করতে পদ্ম পলাশ নয় শ্রীকৃষ্ণের প্রতি পরম ভক্তি লাভ করিয়া এবং চিন্তা করতে পরম ভক্তি শ্রেষ্ঠ ভক্তি উত্তম ভক্তি অব্যবসায়ী ভক্তি বা উজ্জ্বল ভক্তি তার কেতে না আছে এই ভক্তির লক্ষণ হচ্ছে নিজ স্থিতি অনুষ্ঠিত নিজের পাখি হয়েছে চিন্তা ডুবে গেল
नमः
પહેલે ભક્તિ વજન થતી જતી હતી માત્ર હે માધવ પણ કેવું ભક્તિ ભક્તિ વજન થતી જતી હતી માધવ નહોતી મોહતી લગ પણ કેવાથી મરણ સર્જન ભગવાન કૃપા કરી ତାଙ୍କର ଯଦି କୃପା ମିଳେ ତାଙ୍କରି କୃପାରେ ତାଙ୍କୁ ଉପାସନ କରିପାରିବା ସୁଯୋଗ ପାଇ ଆମ ଚକ୍ଷୁ ଯେତେ ଡକ୍ଟର ଲଗେଇ ଖାଇବ
அப்போதான் அது வெளியாகவும் மாட்டேங்குது தெரியல நான் பொய்சா தான் எங்கள் ஊருக்கு வந்து கேள்வி வச்சு ட்ரேட் வரும் கிடைக்காது பொய்சா தான் பொய்சா தான் இருக்காங்க நாங்கள் ஒன்று ஒன்று பேக்கார குறைஞ்சா எப்போ தானியம் ஜோக்கியம் பார்த்து ஜோக்கியம் பார்த்து தானியம் சித்தனைக்கு சுற்றியும் கிம்பா பட்டி அப்படியே ரகம் எப்பட்டாலும் கோண தானியம் குறித்து ஜோக்கியம் பார்த்துருக்கு கோண சக்கரம் குறைச்சி கோண தபஸ்யா குறைச்சி அத்தவா এবং কি তপস্যা করছি যার ফলে যে মুদ্রাধি কর্মের ফলে যে শুভ কর্মের ফল আজ শ্রীকৃষ্ণ দেখতে পাই আচ্ছা শ্রীকৃষ্ণ দর্শন করে তুলনায় শিশু দান যে প্রশ্ন অকরণ পত্র বিতর্ক করে এবার কম তপস্যা করছি কম দান করছি কম সৎকর্ম অনুষ্ঠান যে সে পুণ্য কর্ম করছি এসব উত্তর কোনো কোনো পাইছি প্রশ্ন হচ্ছে দান তো কর্ণ ভরে দান কি অসম কিন্তু ঠাকুর বিরুদ্ধ যোগ করছে সে ভগবান কোন পাই কর্ণ ভরে মানলেন কি না চিত্তে বলেছি ভগবানকে পাইয়া পাই তোর ভগবানকে কিছু বিধান করে চৈত্র চর্চা দুঃখ পাইছে দুপয়সা খালি মহাপুর শিবা সঙ্গে গোটে বর্ষ পরে খালি কবাট অবরোধ করে কীর্তন করে এসব শিবা সঙ্গে প্রতি অনুরাগ হয়ে গেলে কারণ ব্রহ্মচারী যে খালি দুঃখ পান করে তাকে এটি করা যা মহাপুর পরে সারা করে তাকে করলি কোন পাই তাহলে প্রভু জীবন সার কিছু খাই না জন্ম ব্রহ্মচারী দুগ্ধ সেবন করছন্তি কইলে জীবনসারা দুগ্ধ পান করবার মতো পাইছ না জীবনসারা ব্রহ্মচর্য পালন করার মতো পাইছ সম্ভব না এথিপাই যে আহার সুরক্ষা যাইছে আর তো ভরস আপ তো জ্ঞান মার্গ পাওয়া জ্ঞান মার্গ হাজার লোক হয়েছে না গুণজ্ঞ মানে স্বাভাবিক ভাবে যে ধর্ম আচরণ করতে জ্ঞান মার্গ তপস্যা যোগ সাধনা দান ব্রত এসব করতে এসব জ্ঞান মার্গ আর কোন দেহ বাউশ বন্ধ অগ্নি সংযোগ করিয়া সদৃশ্য বাহার সব নষ্ট কর্ম সর্বার কর্ম আঠিল তার্থ জ্ঞান করে সমাজ দেবে কিন্তু তার মূলে রয়েছে সেই প্রকার ইয়ে মুক্তি মুক্তি অঙ্গ এসব ব্রহ্মচর্য পালন করিয়া কিন্তু আবশ্যক তার মানে যে আপনি ছাই দেওয়া দরকার এটা আবশ্যক কিন্তু এটি পালন করতে পারে মুক্তি হয়েছে ভগবান কৃষ্ণ বিদ্যাকে অখিল চেষ্টা আমি যা বি করিবার ভগবান প্রতি নিয়ন্ত্রণ করিয়া দরকার এই হচ্ছে তার রস এথিপাই করে বাংলা বিভাজিত সে দেখ উঠিলেন আর কোন শয্যা দরকার তাঙ্কর তাঙ্কর পাই তোকে অপূর্ব মানে বিচার আসছে বলতাম সে যাওয়াটা দেবা ঠাকুরজি দর্শন করে মনোভূতি কেতে উচ্চারণা কেতে সে নিজেকে বিশ্লেষণ করছে নিজের পূর্ব জন্ম বা পূর্ব সংস্কার ব্যবস্থা করছে ধরতো আমাকে যদি সেমি কিছু দুর্লভ বস্তু প্রাপ্ত হয়েছিল আমি কম ভাবি আমি পূর্বর এই বিচার এই বিচারের ভাব আসিব আমি পুরুষার্থ পাইলাম গোটে পিলা রিজল্ট আসলা আশা কিন্তু ফল পেয়ে রিজল্ট আশা কিন্তু আসে আসে চাঁদ সে ভাগ্য ফল সে তো ভাগ্য প্রকৃত ঠিক আছে মো সেটি খেলা না মিলা বি করে কিন্তু বিচার করছেন পুরোনা কথা শুধু কোণ কোণ করছিলেন এতে পূর্বাভ্যর বিচার করে প্রত্যেক কথা পূর্ব কথায় চিন্তা করে দরকার পরবর্তী চিন্তা করে দরকার বর্তমান অবস্থা অতীতকে দেখিকি ভবিষ্যৎ দৃষ্টি আগে রাখিকি বর্তমান পরিচয় কালে জীবনটা সিদ্ধ পাবে ধর্ম ঠিক পাবে কিন্তু অতীতকে দেখিবার খালি ভবিষ্যতের আশার সঞ্চার করে বর্তমান আখি মুজি দৌড়ি আপনি টকর পাইয়া যেমানে বড় হয়েছেন সে অতীত ছাড়ি না
অবশ্য পাস্ট ইজ পাস্ট মানা, কিন্তু ঠিক আছে কপিলা তোলা জীবন দেখা গেল না, সাদা কপিলা তোলা আমি পচার কমের সবুজে কপাল আছে না কম তাকে দেখলেও স্মৃতি চালু মতো গর্ব আসে এক রাজা হলে অভিমান আসে কাহিঁকি না দিনে বই স্মৃতি হচ্ছে কম ছিল না দিনে গাই গোচার করি এটা আমার আশ্রয় হলাম কিন্তু এগুলো দেখলাম মনে করে না অতীত কথা মনে করে মস্ত পয়সা নিয়ে গেলাম আজ ভাবি হচ্ছে মাঝে রাজা লিখে এতে কালে রাজার অভিমান আসছে এতে মিছিল মন্ডল নিয়ে বসে বলে রাখছে রাজা কে সোনা কে না সোনা তো তুলে সে বর্ষে যাচ্ছে সে পূর্বস্থিতি জাগ্রত করে সেটা খেতে চলছে মানে মহাত্মা গোটে ছুটিয়া ছুটিয়া জীবনের গোটে ঘটনা না তার জীবন যা পার্টনার চিন্তার রয়েছে কিন্তু আদর্শ শিক্ষা দিয়েছে আমি কোন করছে ভুলি অসুস্থ হয়েছি এতে আমার ভিতরে অহম আসে সপ্রায় আসে অসুবিধা আসে তিনজন পরে আছে ভগবানে মানে বিষয়ে যার মন সবুলে অভিনিবেশ কেতবে যাব শূদ্র জন্ম শূদ্র জন্য বিষয় অমনশীল শূদ্র প্রভূত ব্যক্তি যে ব্রহ্ম কীর্তন বেদ উচ্চারণ যথা যদব অসম্ভব তথা তাঁকে পাই বেদ উচ্চারণ মনা করাছি যা সব বিষয় ভ্রমণ করছেন শুদ্ধ করাছি সবু যারা মানে সবুলে বিষয় চিন্তিত চিন্তন সাংসারিক ইন্দ্রিয় সুখ পাই সবুলে যে ক্রম সেই প্রকার ব্যক্তি বেদ উচ্চারণ দেখা সেই প্রকার উত্তম শ্লোক দর্শন সেই প্রকার মর মধ্যে উত্তম শ্লোক শ্রীকৃষ্ণ সাক্ষাৎকার উত্তম শ্লোক পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করিয়া দুর্লভ পুষ্পাকে মনে অবধারে আমি দুর্লভ মনে করছি তা তো সম্ভব না যদি হবে পাই দুর্লভ হবে বিষয় বর্ণচিত সূত্র জানার পক্ষে যেপরি বেদ উচ্চারণ অসম্ভব সেপরি মোর পক্ষে এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎকার দুর্লভ মনে করছি দেখে যারা জন্মতা
ସେ ସେଥିରେ ପ୍ରୟୋଗ କରିଥିଲା ଆଗକୁ ଯାଉଛି, ସେଥିରେ ସ୍ୱପ୍ନ ଅତିକ୍ରମ କରୁଛି। ମହାପ୍ରଭୁଙ୍କ ଏତେ ଦୃଢ଼ ଥିଲା, ଏ ପ୍ରକାର ସେ ପ୍ରେମ କରୁଥିଲେ ପ୍ରେମ ଠାକୁର ଦ୍ୱାରା, ଏ ପ୍ରକାର ସେ ପ୍ରେମ କରିଥିଲେ ନଥି ଥିଲେ ଚବିଶ ଭଗବତ ସ୍ୱର କୃଷ୍ଣ ସ୍ମରଣ ତାଙ୍କ ସୁରେ ଅନ୍ତର୍ଧାନ ହେଲା। ସେଥିରେ ସେ ଯାହା ଦେଇଥିବାକୁ ଦରକାର ପ୍ରକାଶ ତାଙ୍କର ଦରକାର କୃତ୍ରିମ ଆର୍ଟିଫିସିଆଲ ତାଙ୍କର ରହିତା ସତ ପ୍ରକାଶ କରେ। କାହିଁକିନା ପ୍ରେମ ପଥର ମାଧ୍ୟମ ସେ ପ୍ରେମ ପଥର ଯେତେ ଅଗ୍ରସର ସେତେଦିନ ଗଣ୍ୟତା ଆସିବ, କାହିଁକିନା ଯେତେଦିନ ଆଗକୁ ଆଗକୁ ଯିବ ଯାହାଙ୍କ ପାଇଁ ପ୍ରାଗଳ ହେବେ ସେ ତୁମ ପାଖକୁ ଖରାପ ହୁଅନ୍ତି, ତାଙ୍କର ଯେତେ ସେବା କରିବାକୁ ଅତୃପ୍ତି ଲାଗିବ। ଯେମିତି ଆମ ସ୍ୱାମୀ କି ସେ ବିଜୁ ଯୋଗ କରିବା ଏତେ ସେବା କରୁଛନ୍ତି କହିବେ ସେ ନିଜକୁ ଶିକ୍ଷା କରୁଛନ୍ତି ଯମୁନା ଗୋଲମାନେ ବସିଛନ୍ତି, ସ୍ୱାମୀ ବସିଛନ୍ତି, ରାଧା ବସିଛନ୍ତି, କିନ୍ତୁ କଥା ହେଉଛନ୍ତି ସଖୀ ମାନସ କଥା ହେଉଛନ୍ତି କହୁଛନ୍ତି ଦେଖ ସାମସୁନ୍ଦର ରାଧା ପ୍ରତି କି ପ୍ରକାର ପ୍ରତି, ରାଧାରେ ଯେମିତି ପ୍ରତି କରୁଛନ୍ତି ସାମସୁନ୍ଦର ସେ ପ୍ରକାର ପ୍ରତି କରୁଛନ୍ତି। ରାଧା ଯେ ପ୍ରକାର ସେବା କରେ ଆରାଧନା ସହିତ ରାଧା ରାଧା ଯେମିତି ସାମସୁନ୍ଦରକୁ ଅନାଗ୍ରେ ପ୍ରତି କରୁଛନ୍ତି ସେବା କରୁଛନ୍ତି ସାମସୁନ୍ଦର ସେ ପ୍ରକାର। ଏଇ କଥା ରାଧା ଯୁଗ ସରକାର ପରସ୍ପର ପ୍ରୀତିର ଆଦାନ ପ୍ରଦାନ ଶୁଣି ଶୁଣି ସ୍ୱୟଂ ରାଧା ରାଣୀ ନିଜେ ଭୁଲିଯାଉଛି ସେ ମହାଭାରତ ସମାଧାନ ନିଜେ କିଛି ଭୁଲିଯାଉଛି ସେ ରାଧା ସେଇଟା ପ୍ରସିଦ୍ଧ ଜଗତେ ପୁରୁଣା ରାଧା କି ତା ବିସ୍ତାର ଚାଲିଯାଇ ସ୍ୱାମୀ ହେଲା କ'ଣ ସ୍ୱୟଂ ସାମାଜିକ ବଜାଉଛନ୍ତି ଜଗତେ କୃପା କରି ବତାଉ ନା ରାଧା କହୁନି କ'ଣ ମାନେ ରାଧା ବି ରାଧା ଠାକୁରଜୀ ସେଦିନ ଆସିଗଲେ ସାମସୁ ଦେଖି କିଶୋରଜୀ ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ଗଲେ ଝମଝମ କରିବେ ତାଙ୍କ ହାତ ଧୋଇ କରୁଛନ୍ତି ହେ ସାମସୁନ୍ଦର ଆମେ କରିଥିବା ଦୁର୍ଭାଗ୍ୟ ଆମର ପ୍ରେମର ପ୍ରେମର ଯେତେ ସୌଭାଗ୍ୟ ତୁମର ସେବା କରିବା ପାଇଁ କିନ୍ତୁ ମୁଁ ଶୁଣିଛି ରାଧାନାଥ ଯେଉଁଠି ଗତି ଅଛି ରାଜାରେ ସେ ତୁମକୁ ବହୁତ ପ୍ରୀତି କରେ ସେ ତାକୁ ବହୁତ ସେବା କରନ୍ତି କୃପାକୁ ମଧ୍ୟ ଦେଖିବ ନା ତାଙ୍କରେ ଠାକୁରଜୀ ଆସିଛନ୍ତି ନିରନ୍ତର ଚାଲିଲେ ଆଜି ସ୍ୱାମୀଙ୍କ ଦେଇଛି କ'ଣ ପରସ୍ପର ବୁଝିବାର ଯାଇକି ହେଉଛନ୍ତି ମହାଭାରତ ଚଳବସ୍ତା ପାଉଛନ୍ତି ଯେଉଁଟାକି ଠାକୁରଜୀଙ୍କ ପାଇଁ ଚଳ ସେ କହିଲେ ହଁ ଠିକ ରାଧାକୁ ଦେଖିଲା ଚାହୁଁଛି କହିଲେ ହଁ ସବୁ କୃପା କର ମୋତେ ଦର୍ଶନ ଦେଲା ବେଳେ ଯେତେବେଳେ ଠାକୁରଜୀ କହୁଛନ୍ତି ହଁ ଗୋଟେ ରାଧା ନାମ ଗୋଟେ ଗୋପୀ ଜଣ ଅଛି ଯିଏକି ମୋତେ ବହୁତ ପ୍ରିୟ କରେ ମୁଁ ବି ତାକୁ ଜାଣିପାରେ ଆଉ ଦର୍ପଣ ସାମ୍ନାରେ ସାମ୍ନାରେ ଦର୍ପଣ ଦର୍ପଣ ଆମେ ସବୁ ଦର୍ପଣ ରଖିବା ଆମ ମୁହଁରେ ମୃତ୍ୟୁ କରିଦେବ ନା କିନ୍ତୁ ସ୍ୱାମୀ କ'ଣ ନେଇ ସାମସୁନ୍ଦର ତାପରେ ଯଦି ଲଳିତ ତୁମକୁ ସେ ପ୍ରୟାସ କରିବ ତୁମର ପ୍ରୟାସ କରନା ଆରେ ଏତେ ଠାକୁରଜୀ ଏତେ ସାମସୁନ୍ଦର ମୁଁ ସେ ରାଧାକୁ ଦେଖାଗଲା ଠାକୁରଜୀ ଆସିଲେ ଲଳିତା ଥିଲା ସ୍ୱାମୀ ସ୍ୱାମୀଙ୍କୁ ହେଇଛି ଗଲାନି ଖୁସି ସେ ଅଛନ୍ତି ସେଥିରେ ସାମସୁନ୍ଦର ଡାକିଲେ ସଂସ୍କୃତ ରାଧାକୁ ଦେଖିଲେ ସାର ସ୍ଥିତି ନା ସମ୍ଭବ ନାମର ଅସମ୍ଭବ ସ୍ଥିତି ସେଥିପାଇଁ ଏ ଯେଉଁ ମହାଭାବ ଦଶା ଦୈନ୍ୟତା ଏଇଟା କିଶୋରୀ ଦୈନ୍ୟତା କାହିଁକି ଦୈନ୍ୟତା ସେ ପ୍ରେମ ଏପଟ ଗୋଟେ ସୋପାନରେ ପହଞ୍ଚିଥିଲେ ନିଜେ ଯେ ସେ ନିଜେ ସ୍ୱୟଂ ସେଟା ଭୁଲିଯାଇଛି ଚୈତନ୍ୟ ସେ ତାଙ୍କୁ ଯଦି କିଏ ବିଷ୍ଣୁ ବିଷ୍ଣୁ କହିବ କିଏ ତମେ ସାକ୍ଷାତ କୃଷ୍ଣଙ୍କର ସେ କାନ ଆଗରେ ବିଷ୍ଣୁ ଆମ ଗୋପୀ ପଦକମଳ ଗୋପୀ ଗୋଟି ପଦକମଳ ଦାସ ଆମ ଦାସ
ଫେର ଗୋପୀ ମାନଙ୍କର ଭରଣକର୍ତ୍ତା ପୋଷଣକର୍ତ୍ତା ଶ୍ରୀ କୃଷ୍ଣଙ୍କର ଦାସ 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 ଆମେ ଗୁରୁଙ୍କର ଦାସ ଭଗବାନଙ୍କ ଦାସ ନା ଦାସାନ ଦାସାନ ଦାସ ଏ ତ ବହୁତ କହିବାର ଭାଷଣ ମାରିବା କଥା ସିନା ତାକୁ ପ୍ରାକ୍ଟିସରେ ପାଳନ କରିବାକୁ ସମ୍ଭବ ନାହିଁ ଯେଉଁମାନେ କରୁଛନ୍ତି ପାଳନ ଏଥିରେ ପ୍ରେମ ପ୍ରେମ ପ୍ରତି ସବୁ କହିଲା ପ୍ରେମ ପ୍ରତି ସେମାନେ ଅଗ୍ରସର ହେଉଛନ୍ତି ଯେଉଁମାନଙ୍କ ପାଇଁ ଯେତିକି ଦୈନତା ଦୈନତା ଯଦି ସତ ହୋଇଥାଏ କୃତ୍ରିମ ନାହିଁ ଅନ୍ତର୍ଗତ ଦୈନତା ଆଶ୍ରମ ବୁଝିବା ପରେ ସେ ବାସ୍ତ ସେତିକି ଦିଅ କାହିଁକି ନା ପ୍ରେମ ଧନ୍ୟ ଅଙ୍ଗାଙ୍ଗ
Thank you.
Gracias.